এবং খেলতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। সেই সময়টা আমরা চাই, আমরা খেলে চ্যাম্পিয়ন হতে চাই, মারামারি করে না। আর মারামারি করলে 90 সালে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যতে এসান আছে, আমরা আছি, আমরা কী করেছি এখন বোধহয় অনেকের জন্ম হয়নি সেটা দেখার। যেই বয়সে মিডিয়াতে আসার কথা তার চেয়ে একটু বেশি আগে ঢুকে গেছিলাম, সেজন্যই বয়স 50 ঊর্ধ্ব অবশ্যই আপনারা জানেন কতদিন থেকে আমাকে দেখছেন, তো মিডিয়াকে বেড়ে উঠতে দেখেছি আমরা। আমরা যখন ছিলাম এডিআর পরিবারে ম্যাক্সিমাম 50 থেকে 100 মানুষ ছিল, তারপরে আস্তে আস্তে বড় হলো, আমরাও বড় করলাম, যুগের সঙ্গে সঙ্গে আমাদের মিডিয়াও তৈরি হলো, বিভিন্ন ব্র্যাঞ্চেস তৈরি হলো। আমরা আগে থিয়েটার ছিলাম, 3টা স্কুলিং ছিল, একটা থিয়েটার, একটা সিনেমা, একটা শর্ট ফিল্ম, আর মডেলিংটা তৈরি হলো আমাদের পাশাপাশি। তারপরে প্যাকেজ নাটক আসলো, সেটাও আমরা রিভিল করেছি। এখন আরও বড় হচ্ছে, আমরা আন্তর্জাতিক হচ্ছি, আমাদের গুণী নির্মাতা যারা তারা আন্তর্জাতিক অঙ্গন থেকে অনেক স্বীকৃতি নিয়ে আসছে, আমাদেরকে গর্বিত করছে। আজকে ক্রিকেট এবং সংস্কৃতি পাশাপাশি একটা অ্যাক্টিভিটি তৈরি হয়েছে, যে আসলে আমরা যেরকম প্লেয়ার, সাইমন অনেক ভালো ব্যাট করে, রাজ অনেক ভালো ব্যাট করে, অনেকেই ভালো, এটা আমিও জানতাম না, কারণ অনেকটা গ্যাপের কারণে এখন তার আগের মতো কাজ করা হয় না। রিটায়ারমেন্টে যাওয়া, ওদের নীরেশ বলছিল সে মনে আপনি অনেক সিনিয়র হয়ে গেছেন, আমি কেন 82 বছর বয়সে ক্লিন্ট ইস্টউড নিজে ছবি বানিয়ে অস্কার পেয়েছে। কোন থানায় আছে, আমরা আমাদের যে সিদ্ধান্ত ছিল, আমাদের দলনেতা ক্যাপ্টেন এবং রাজ তারা এবং কমিটি, তারা মিলে সিদ্ধান্ত নিয়েছে এবং কেসটা তাদের থেকে করেছে, কারণ এটা তাদের গুডউইল বা আমাদের যারা মুখ চেনা, পুরনো মুখ, এখনকার নতুন মুখ, এটা আমরা রিপ্রেজেন্ট করি, উই আর দ্য অ্যাম্বাসেডার্স অফ আওয়ার কালচারাল এরিনা। আমি যখন বিদেশে যাই, আমি যে কথাটা বলি সেটা হচ্ছে আমার, আমি রিপ্রেজেন্ট করি আমার বাংলাদেশকে। আজকে আপনারা ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেটে যে সাকিব আল হাসান যে করেছে বা তামিম ওদের জন্য, আপনারাও বলছেন যে এগুলোর কারণে আমরা পিছিয়ে যাচ্ছি, তাহলে আজকে যেটা আছে, আমি কনসার্ন যে এত বছর পরে এসে আমার পরিবারে ব্ল্যাক শিপ তৈরি হয়েছে, শুধু বাইরের লোক না, শুধু বাইরের লোক এসে করতে পারে না, আমাদের ভেতরেও 2-4টা ব্ল্যাক শিপ আছে। সো তাদেরও এই কারণে নামগুলো হয়তো বাই করছে না, কিন্তু আমি মনে করি যে সত্যের ব্যাপারটা নামগুলো আমি চাই বলে দেন, কারণ আমি আর আপনাদের ফোন চাই না, কারণ আপনাদের সঙ্গে আমরা সারা জীবন থেকেছি, আমাদের সঙ্গে মিস আন্ডারস্ট্যান্ডিং হবে। আজকে বলেছিলাম যে আজকে 3 দিনের খেলা, আমরা অনেক স্লেজিং করছি অনেক, কিন্তু 3 দিন পরে তো আমরা সবাই একই পরিবার। এটা ম্যানেজমেন্ট বলবে, আমি এখনো জানি না, আমি নামগুলো জানি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি মনে করি নামগুলো বলা উচিত। আর আরেকটা কথা বলা উচিত, আচ্ছা এটাই হচ্ছে, আমি বলে এসছি, আমি আমাদের আর্টিস্টের ইয়ে থেকে, এখানে সবাই তো শিল্পী না, পারফর্মারও আছে, এখন অনেক পারফর্মার তৈরি আছে, শিল্পী তার আচরণ, তার সৃষ্টিশীলতায়, সৃষ্টি আর ধ্বংস এক জিনিসটা, একটা শিল্পী শুধু সৃষ্টি করে, ধ্বংস করে না। সো যারা তৈরি হয়েছে সেটা আমি আমার জায়গা থেকে বলতে পারি, আমার যারা আছে সেলিব্রিটিস যারা আছে তাদের মধ্যে আমার কোনো বক্তব্য নাই। প্লিজ আপনারা বলবেন না আমরা মারামারি করেছি, হামলা হয়েছে সেটা, কিন্তু প্লিজ এই কথাটা বলবেন না মারামারি করেছে। মারামারি হচ্ছে দুই পক্ষ, দুইটা হাত লাগে, একটা হাতে যদি হয় তাহলে খালি মারা হয়, মারা, আমার ভাইরা মার খেয়েছে, আমার দুষ্ট ভাইরা আমার ভদ্র ভাইকে মার মিলিয়েছে, দুটাই আমার ভাই। তো সেখানে আমরা ইনভলভ না, আমরা অর্গানাইজার, তারাও আমাদের ভাই, আমরা তাদের কাছে সুবিচারটা চাই এবং খেলতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। সেই সময়টা আমরা চাই, আমরা খেলে চ্যাম্পিয়ন হতে চাই, মারামারি করে না। আর মারামারি করলে 90 সালে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যতে এসান আছে, আমরা আছি, আমরা কী করেছি এখন বোধহয় অনেকের জন্ম হয়নি সেটা দেখার, আমাদের প্রত্যেকের গায়ে কিন্তু স্প্রিন্টার আছে। সো মারামারি করতে চাই না, খেলে জিততে চাই। আর মারামারি করতে হলে আসেন, আমি কারাতেতে ব্রাউন বেল্ট, বুড়া হাড্ডিতে আসেন, কে আসবেন, আমি বক্সিং করেছি, আপনারা জানেন বিটিএমসিতে জুনিয়র হেভিতে খেলেছি। সো মারামারি করতে চাই না, আমরা চাই শান্তিপূর্ণভাবে খেলাটা শেষ করতে চাই, সবাই আনন্দ নিয়ে বুকে জড়ায় ধরে বাসায় যেতে চাই। থ্যাংক ইউ। 3-এর কম না, থানা আপনাদেরকে বলা যাবে না, আমাদেরকে আইন শৃঙ্খলা বাহিনী বলে দিয়েছে যে কোনোভাবেই থানার নাম যেন আমরা না বলি, বিকজ আপনি ওই ওসি সাহেবকে কাজই করতে দেবেন না, এরকম হইতে পারে। এই ভয়ে তিনি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলছেন যে স্যার আমার একটাই রিকোয়েস্ট, আমি মামলা নিচ্ছি,
কিন্তু আমার থানার নাম যেন ওনারা না বলে দেয়, এইটুকুই কথা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, যা হয়েছে খারাপ হয়েছে আমাদেরকে একটু মাফ করে দিবেন। আমি বললাম অনেক সিনিয়ররা দাঁড়িয়ে আছে, আমি আবার বলে দিচ্ছি আমাদের 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 রিপ্রেজেন্টেটিভ, আমি বলছি বলছি আমাদের রিপ্রেজেন্টেটিভ যিনি আছেন ওনার নাম অর্নিল, উইংস কমিউনিকেশন, আপনারা অনেকেই চিনেন, যদি না চিনে থাকেন উনি একটু পর আসবেন। অবস্থায় উনি খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেছেন, তারপরেও খেলা দেখার জন্য উনি রয়ে গিয়েছিলেন এবং যখন এই ঘটনা ঘটে তারপরে ওনাকে ধন্যবাদ মুখ্য ভূমিকা পালন করার জন্য। আরও কিছু আমাদের সিনিয়র সেলিব্রিটি ছিলেন যারা মুখ্য ভূমিকা পালন করেছেন, তাদের সকলকে ধন্যবাদ যে ওনারা এটা সমাধানের জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন। সেই প্রেক্ষিতে সকল সিনিয়রদের পক্ষ থেকে এবং যারা যারা উপস্থিত ছিলেন তাদের পক্ষ থেকে আমি আশা দাদানকে কিছু বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।